হ্যালো ভিউয়ার্স, আজকের টিপসটি হলো মসফেট কিভাবে চিনবেন এন টাইপের মসফেট এবং পি টাইপের মসফেট, সহজে চেনার সহজ একটা উপায় আজকে জানাবো। চলুন আমরা প্রথমে মসফেট কি হলে নষ্ট হয় সেটা জেনে নিই, এবং এভোমিটার দিয়ে মাপার মাপ দিলেই এটা কি এন টাইপের মসফেট এবং পি টাইপের মসফেট সেটা চেনার একটা সহজ উপায়। আমি প্রথমে এখানে দুই ধরনের মসফেট নিয়েছি, এটা এক ধরনের মসফেট আর এটা এক ধরনের মসফেট। প্রথমে আমি এই দুটা হচ্ছে ভালো মসফেট। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ভালো মসফেট এবং নষ্ট মসফেট কিভাবে মাপ দিতে হয়, এবং এন টাইপের মসফেট কোনটি এবং পি টাইপের মসফেট কোনটি। প্রথমে আমি একটা মসফেটের আকার দিচ্ছি, দেখুন এটা একটা মসফেট। এখানে আরেকটা দিচ্ছি, এটা একটা মসফেট। এখানে এটা হচ্ছে পি এন পি আর এটা হচ্ছে এন পি এন। তাহলে এখানে দু ধরনের মসফেট, সাধারণত দু ধরনের মসফেট হয়ে থাকে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। চলুন এখন আমি মসফেট কে মাপ দিয়ে দেখি। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি মসফেট মাপ দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এটা হচ্ছে গেট, দেখুন কোন রকম মিটার শো করতেছে না, মিটারে কিছু দেখাচ্ছে না। এভাবে দিচ্ছি, দেখুন মিটার শো করতেছে, দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাচ্ছি, দেখুন এখানে কোন রকম শো করতেছে না। এভাবে দিলে দেখুন এটা 200-এর উপরে দেখাচ্ছে মোটামুটি। তাহলে এটা ভালো, গেটে কোনো রকম মিটার নাড়া ছাড়া হবে না, যদি নাড়া ছাড়া হয় তাহলে মনে করতে হবে এটা নষ্ট। এটা হচ্ছে গেট, এভাবে সামনাসামনি যখন ধরবেন মসফেট, সামনাসামনি যখন ধরবেন তাহলে হাতের বাম পাশে যেটি থাকবে, হাতের বাম পাশে যেটি থাকবে, যে এটা বাম পাশে থাকবে, তাহলে এটা হচ্ছে কি গেট। আর এর মাঝখানেরটা হচ্ছে ড্রেন আর এটা হচ্ছে সোর্স। তাহলে গেটে কোনো রকম মিটার শো করবে না, আর সোর্সের মধ্যে প্রায় 200-এর মতো মিটার শো করবে, তাহলে এটা ঠিক সঠিক। আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন এটাও ঠিক একই ধরনের, দেখুন একই ধরনের। তাহলে আমি এখন, আমার কাছে আর দুটা মসফেট আছে, এগুলো আমি মাপ দিয়ে দেখাবো। দেখুন এগুলো হচ্ছে নষ্ট, দেখুন গ্রেডের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরো মাল্টিমিটারটা উপরে উঠে গেছে, জিরো হয়ে গেছে, জিরো পয়েন্ট হয়ে গেছে। আর এপাশে এটা দেখাচ্ছে না, এটা দেখাক এটা খেয়াল রাখতে হবে, তাহলে এটা নষ্ট। আরেকটা দেখাচ্ছি আমি, দেখুন এটাও গেটের পাশে আপনার মিটারটা একদম জিরো দেখাচ্ছে, আর এই পাশেও জিরো দেখাচ্ছে। তাহলে দুটা দুই স্টাইল হয়ে গেল, এটাতে সোর্সের মধ্যে ঠিক দেখাচ্ছে, সোর্সের দিকে ঠিক দেখাচ্ছে, কিন্তু গেট নষ্ট, তাহলে এটাও নষ্ট। আর এটা দেখাচ্ছে গেট নষ্ট এবং সোর্স দুটোটাই নষ্ট, তার মানে এটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা একটাও হবে না। হ্যাঁ বিওস, এখন চলো কিভাবে জানবো পি টাইপের মসফেট এবং এন টাইপের মসফেট। আমার কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে পি এন পি, আমার কাছে যেগুলো মসফেট আছে এগুলো হচ্ছে পি এন পি মসফেট। পি এন পি মসফেট কিভাবে জানবো, মাঝখানে যে ড্রেন আছে, মাঝখানে যে জায়গাটা আছে এটাকে ড্রেন বলা হয়। এখানে যদি সে মাল্টিমিটারের লাল পয়েন্টটি এবং প্লাস পয়েন্টটি ধরে যদি মাপ দেন,
দেখুন প্লাস পয়েন্টে ধরার পরে দেখাচ্ছে এখানে শো করতেছে মিটার, তার মানে এটা সঠিক এবং এটা হচ্ছে পিএনপি, বুঝতে পারছেন? তাহলে এখানে মাপ দেওয়ার পর এটা দেখাচ্ছে তাই পিএনপি পিএনপি। আমার কাছে আরেকটা মসপিট আছে, এটাও পিএনপি। আমার কাছে এখন আপাতত এন টাইপের মসপিট নেই। আমি যদি পরবর্তী এন টাইপের মসপিট পাই তাহলে আমি নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব। তবে হ্যাঁ, এন টাইপের মসপিট হলে সেটা হবে উল্টো, দেখুন ড্রেনে হবে কালো, ড্রেনে কালো হবে এবং এই পাশে কি হবে পজিটিভ হবে লাল হবে, ড্রেনে কালো হবে এবং এই পাশে পজিটিভ হবে, তখন এখানে শো করবে আর এখানে শো করবে না, গেটে শো করবে না আর এই পাশে শো করতে হবে 200-এর মতো। তাহলে এটা হবে এন টাইপের মসপেট আর এটা হচ্ছে পিএনপি মসপেট। এই জন্য পিএনপি মসপেট মসপেট মাপার সময় লাল পয়েন্টটা ড্রেনে দিতে হবে, লাল পয়েন্টটা ড্রেনে দিলে এটা মাপ হবে পিএনপি মসপেটের, পিএনপি মসপেটের মাপটা হবে দেখুন গ্রেটে কোনো রকম শর্টিং দেখাবে না, কোনো রকম ভোল্টেজ দেখাবে না, কোনো রকম পাওয়ার আসবে না, আর সোর্সের মধ্যে 200-এর মতো ভোল্টেজ আর একটু বেশি বা কম। অনেক সময় ড্রেনে টাচ করার পর এটা ডাইরেক্ট দেখাবে 0 পয়েন্ট দেখাবে, তাও ঠিক আছে, সমস্যা নাই। এটা এটা হচ্ছে গেট, গেটে ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এটা খুলে যায়, তখন এটা শর্টিং দেখায়।